বন্য প্রাণীদের রাজ্যে একটাই নিয়ম রয়েছে, এখানে যে ভালো শিকার করতে পারে শুধুমাত্র সেই বেঁচে থাকার অধিকার পায়। আর শুধুমাত্র এই কারণে বাঘ, সিংহ এবং চিতার মতো প্রাণী নিজেদের শক্তিকে প্রয়োগ করে জঙ্গলের মধ্যে রাজত্ব করে। আর কিছুটা এই রকমের সিমিলারিটি আকাশে উড়ন্ত কিছু শিকারি পাখির মধ্যে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কতগুলি ঘাতক শিকারি পাখি যারা খুবই মারাত্মক টেকনিকের মাধ্যমে শিকার করে থাকে। তাহলে চলুন এমনই কতগুলি শিকারি পাখির বিষয়ে জেনে নেওয়া যাক। বুলবুল অ্যাটাক স্নেক। এখন একবার এই ছোট্ট এবং সুন্দর পাখিটিকে দেখুন। এটিকে বলা হয় বুলবুলি পাখি। গাছের মধ্যে বাসা করে সে দুটি বাচ্চার জন্ম দিয়েছে। এই বাচ্চাগুলির মা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে তার বাচ্চাগুলিকে শিকার করার জন্য একটি সাপ কিছুটা দূরে এসে অপেক্ষা করছে। এমন সময় এই সকল বাচ্চাগুলির মা যখন খাবার আনার জন্য সেখান থেকে বেরিয়ে যায়, তখন এই শিকারি সাপ সেখানে এসে উপস্থিত হয়। তারপর দেখা যায় বুলবুলি পাখির এই বাচ্চাগুলিকে শিকার করার জন্য এই সাপটি তার কাজ শুরু করে। এমন সময় এই সকল বাচ্চাগুলির মা খুব অল্প সময়ের মধ্যেই সেখানে ফিরে আসে, আর সাপটিকে দেখা মাত্রই তৎক্ষণাৎ তার উপর আক্রমণাত্মক রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর তার ধারালো চঞ্চু দিয়ে সাপটির উপর জোরদার আক্রমণ করে, যার ফলে এই সাপটি তৎক্ষণাৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। ইগল অ্যাটাক্স স্নেক। এই সাপ অনেকটা চালাক হয়ে থাকে, কিন্তু সে যতই চালাক হোক না কেন, ইগল পাখির শিকারের কাছে তার কোনো চালাকি টিকবে না। আর এমনটা হয়ে থাকে তার কারণ হচ্ছে ইগল পাখির দেখার শক্তি অনেকটা তীক্ষ্ণ হয়ে থাকে, আর এই কারণে হাজার ফিট উচ্চতায় থাকার পরেও সে খুব সহজেই যে কোনো সাপকে দেখতে পেয়ে যায়। অপর পাশে দেখা গিয়েছে তারা কিছু সময় সমুদ্রের জলে কিংবা নদীর জলে ভেসে বেড়ানো বিষাক্ত সাপগুলিকে তাদের পাঞ্জার সাহায্যে ছৌ মেরে তুলে নিয়ে যায়। যেমন এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে জলের নিচে ঘুরে বেড়ানো এই সাপটির উপর ইগল পাখি অনেকটা উপর থেকেই নজর দিয়েছে। তারপর খুব দ্রুততার সঙ্গে নিচে নেমে আসে এবং চোখের নিমেষেই এই সাপটিকে শিকার করে আবারও উড়ে যায়। যদিও বা এই সাপটি ইগল পাখির পাঞ্জা থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো রকমভাবে নিজেকে বাঁচাতে পারেনি। সর্বশেষে ইগল এই সাপটিকে নিয়ে তার বাসায় পৌঁছায় এবং তার ছোট্ট ছোট্ট মাংসের টুকরো কেটে বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করে। ব্ল্যাক ভালচার অ্যাটাক্স টার্টেল। বন্ধুরা, যখন শিকারি পাখিদের কথা হচ্ছে তখন ব্ল্যাক ভালচার অর্থাৎ কালো শকুনের কথা আসবে না, সেটা কি হতে পারে বলুন? তবে এই কালো শকুন এতটাই শক্তিশালী শিকারি হয়ে থাকে যে অলমোস্ট প্রত্যেকটি প্রাণীর শরীরে তাদের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। যেমন এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে কতগুলি ব্ল্যাক ভালচার একা কচ্ছপের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর দেখা যায় তাকে শিকার করার জন্য তার পিঠে বসে বারংবার তার নরম চামড়াতে কামড় দিয়ে যাচ্ছে। তারপর দেখা যায় কচ্ছপটি এদের থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছে, অর্থাৎ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই সকল কালো শকুনগুলিকে দেখে মনে হচ্ছে তারা হয়তো আজকে কচ্ছপকে শিকার করে তবেই দম নেবে। জ্যার ফ্যালকন অ্যাটাক্স ক্যানাডিয়ান গুজ। জ্যার ফ্যালকনকে সর্বদা দেখা গিয়েছে তার থেকে আকার আয়তনে বড় প্রাণীদের উপর আক্রমণ করছে। তবে তারা শুধুমাত্র তার থেকে আকার আয়তনে বড় প্রাণীদের উপর আক্রমণ করে এমনটা নয়, এরই পাশাপাশি তারা খুব অল্প সময়ের মধ্যেই সেই সকল আকার আয়তনে বড় প্রাণীগুলিকে শিকার করে নেয়। কিছুটা এই রকমই ঘটনা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন। এখানে দেখতে পাওয়া যায় জ্যার ফ্যালকন শিকারের উদ্দেশ্য নিয়ে আকাশে উড়তে শুরু করে। এমন সময় তার নজর পড়ে একটি বড় হাঁসের উপরে। এরপর সে রকেটের গতিতে নিচে নেমে আসে আর এই হাঁসের উপর আক্রমণ করে বসে। তবে এই রকমের ভয়াবহ আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য এই ক্যানাডিয়ান হাঁস আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সে নিজেকে বাঁচাতে অসফল হয়ে যায়। কারণ জ্যার ফ্যালকন কারোর উপর আক্রমণ করার পর সে খুব শক্ত করে সেই প্রাণীর গলায় চেপে ধরে, আর এখানেও সে একই রকমের পদ্ধতি অবলম্বন করেছিল। অবশেষে দেখা যায় দীর্ঘ সময় চেষ্টা করার পর জ্যার ফ্যালকন এই ক্যানাডিয়ান হাঁসটিকে শিকার করতে সফল হয়ে যায়। সেক্রেটারি বার্ড অ্যাটাক স্নেক। চলুন এখন একবার দেখে নেওয়া যাক সেক্রেটারি পাখির একটি হৃদয় কাঁপানো ঘটনা। এই সেক্রেটারি বার্ড হঠাৎ করে একটি বিষাক্ত সাপের সম্মুখীন হয়। তারপর সাপটিকে দেখা মাত্রই সে আক্রমণাত্মক হয়ে ওঠে
তারপর এই লম্বা লম্বা পায়ের সাহায্যে সাপটির উপর আক্রমণ করতে শুরু করে। যদিও বা এই সাপটি সেক্রেটারি বার্ডের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু এই সেক্রেটারি বার্ড কোনো মতে তাকে ছাড়তে চায়নি। অনেকটা সময় ধরে এই লড়াই চলতে থাকে, কিন্তু ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় সর্বশেষে সেক্রেটারি বার্ড সাপটিকে মেরে ফেলে তাকে নিজের ভোজন বানিয়েছে। ব্লু বার্ড অ্যাটাক্স গ্রিন মাম্বা। বন্ধুরা, আমাদের আজকের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি ছোট্ট সাইজের ব্লু বার্ড বড় আকারের গ্রিন মাম্বা প্রজাতির সাপের উপর আক্রমণ করেছে। এই ঘটনাটি দেখার পর আপনি শুধুমাত্র একটাই কথা ভাববেন যে এই ছোট্ট সাইজের পাখি সাপটিকে শিকার করার জন্য এতটা পরিমাণে সাহস কোথায় পেয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এখানে উপস্থিত বড় আকারের গ্রিন মাম্বা প্রজাতির সাপ ব্লু বার্ডকে কোনো ছোট্ট পাখি ভেবে তাকে শিকার করতে এসেছিল, কিন্তু এই ব্লু বার্ড সাপের সব রকমের আক্রমণকে অসফল করে দিয়েছিল। এরপর তার শক্ত এবং ধারালো চঞ্চুর সাহায্যে বারংবার এই সাপের উপর আক্রমণ করতে থাকে। তারপর দেখা যায় ব্লু বার্ডের ভয়ানক আক্রমণ দেখে সাপটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তার প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ব্লু বার্ড সাপটিকে কোনো মতেই ছাড়তে চাইছিল না, আর প্রত্যেকবার তার পায়ের সাহায্যে ধরে তাকে চঞ্চু দিয়ে অল্প অল্প করে আঘাত করতে থাকে। গোলিয়াত হিরন অ্যাটাক্স ক্যাটফিশ। এরা দেখতে খুবই কিউট প্রকৃতির পাখি, কিন্তু তারা যখন শিকার করে তখন তাদের সব কিউটনেস একেবারে হারিয়ে যায়। এরা যখন শিকার করার মুডে থাকে তখন তাদের একটাও শিকার মিস যায় না। অনেকটা সময় ধরে এই গোলিয়াত হিরন জলের দিকে তাকিয়ে থাকে, তারপর দেখা যায় সে হঠাৎ করেই জলের নিচে কোনো একটি মাছের উপর আক্রমণ করেছে। পর মুহূর্তে দেখতে পাওয়া যায় এই বড় সাইজের ক্যাটফিশ গোলিয়াত হিরনের চঞ্চুর মধ্যে আটকে রয়েছে। স্ট্রিয়াটেড-ক্যারাকারা অ্যাটাক্স বেবি সিল। ভিডিও শেষে আপনারা এমন একটি পাখির আক্রমণ সম্বন্ধে জানতে চলেছেন যা দেখার পর আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। স্ট্রিয়াটেড-ক্যারাকারা প্রজাতির পাখিকে দেখে কোনো সহজ সরল পাখি বলে মনে হবে, কিন্তু তাদের আক্রমণ খুবই মারাত্মক হয়ে থাকে। এদেরকে এতটা ভয়ানক শিকারী পাখি বলার কারণ হচ্ছে এই ভিডিও ক্লিপটি। এখানে দেখতে পাবেন যে কতগুলি স্ট্রিয়াটেড ক্যারাকারা একত্রিত হয়ে এই বেবি সিলটিকে শিকার করার চেষ্টা করছে। কখনো দেখা যায় তাদের ধারালো চঞ্চু দিয়ে তার উপর আক্রমণ করছে, আবারও দেখা যায় পাঞ্জার সাহায্যে তাকে ধরে টানা হেঁচড়া শুরু করেছে। তবে এই শিকারী পাখির হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য বেবি সিল জোরে জোরে চিৎকার চেঁচেমেচি শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চা সিলের চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে পৌঁছায়, আর এতটা বড় সাইজের মাকে দেখা মাত্রই এই সকল পাখিগুলি ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং প্রত্যেকটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।